সৈয়দ মোস্তফা সিরাজের লেখা কর্নেলের গল্প জুতো রহস্য। ভদ্রলোক দরজার পর্দার ফাঁকে উঁকি মেরে কাঁচু মাচু মুখে বললেন, জুতো পায়ে ঢুকতে পারি স্যার? নিশ্চয়ই পারেন, তবে খুলে রেখে এলেও আপনার নতুন জুতো যে চুরি যাবে না সেটার গ্যারেন্টি আমি দিতে পারি। তাহলে যথাস্থানে এসেছি বলে ভদ্রলোক হন্তদন্ত ঘরে ঢুকে গেলেন। তারপর সোফায় বসে পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন। আমার ভাগ্নে গোকুল স্যার, আপনি চেনেন ওকে, বাবুগঞ্জের ডাকবাংলোর কেয়ারটেকার। আপনার ঠিকানা দিয়ে বলল এর কিনারা করতে আপনি পারবেন। জুতো চুরির? আজকে কজোড়া চুরি গেছে এ পর্যন্ত? 3 জোড়া, ভদ্রলোক করুণ মুখে বললেন। এ বাজারে এক জোড়া চামড়ার জুতোর দাম চিন্তা করুন স্যার, 1 সপ্তাহে 3-3 জোড়া জুতো লোপাট। গত রোববার থেকে শুরু, রোববার সন্ধ্যাবেলায়, তারপর বৃহস্পতিবার ঠিক সেই সন্ধ্যাবেলায় আবার লোপাট, শুক্রবার ফের কিনলাম, ফের সেই দিনই সন্ধ্যাবেলা লোপাট হয়ে গেল। এ কেমন চোর স্যার, সবার জুতো ঠিকঠাক পড়ে থাকে আর আমার জুতোই বাড়ার ছেলে নিয়ে পালায়। নতুন জুতো তো আর কত লোক পরে, তাদের জুতো ভুলেও ছোঁয় না, খালি আমার জুতো। ঠাকুর বাড়ির দরজা থেকে? ঠিক ধরেছেন স্যার, রাজাদের ঠাকুর বাড়ি। কবে ওরা কলকাতায় চলে এসেছেন, দালান কোঠা সবই ধসে পড়েছে, শুধু ঠাকুর বাড়িটাই কোনো রকমে টিকে ছিল, পোড়া খাঁখা অবস্থা। দেবতার নামে জমি আছে কিন্তু পুজো আচ্ছা বন্ধ ছিল, সেবায় থাকলে কি হবে, পায়ে বাত, চলাফেরা করতে পারে না, নিজের ঘরে শুয়েই নম নম, বুঝলেন তো স্যার? বুঝলাম। তারপর কোনো সাধু সন্ন্যাসীর আবির্ভাব হলো ঠাকুর বাড়িতে? ভদ্রলোক নড়ে বসলেন। গোকুল যা বলছিল ঠিক মিলে যাচ্ছে। তিনি আসার পর রোজ সন্ধ্যে থেকে শাস্ত্রপাঠ, কথকথা, কীর্তনের আসর বসছিল। আইকে, ভদ্রলোক আবার নড়ে বসলেন। গোকুল যা বলছিল। আপনার নাম কি? পাঁচু গোপাল সিংহ। আপনার বাবার নাম? আজ্ঞে যদু গোপাল সিংহ, তিনি আমার ছোটবেলায়। আপনার ঠাকুরদার নাম? জয় গোপাল সিংহ। তিনি কি করতেন? তিনি রাজবাড়ির খাজাঞ্চি ছিলেন। খাজাঞ্চি? আজ্ঞে হ্যাঁ, খাজাঞ্চি মানে ক্যাশিয়ার স্যার, আজকাল খাজাঞ্চি বললে। আপনার বাবা কি করতেন? রাজবাড়ির ফেরেস্তাদার মানে অ্যাকাউন্টেন্ট ছিলেন। আপনি কি করেন? রেলের টিকিট চেকার ছিলাম, গত মাসে রিটায়ার করে পৈতৃক বাড়িতে এসে উঠেছি, বিয়ে টিয়ে করিনি। আমার বিধবা দিদি গোকুলের মা স্যার, দিদি আমাদের বাড়িতে থাকত, আমি আসার পর সে গোকুলের সরকারি কোয়ার্টারে চলে গেছে। অত করে বললাম থাকলো না, বলে কি আর এ বাড়িতে ভূতের অত্যাচার সইতে পারবে না। ভূতের অত্যাচার? আজ্ঞে, ভদ্রলোক চাপা গলায় বললেন। রাত বিরেতে একই সব অদ্ভুত শব্দ, কুকুর চেঁচালেই থেমে যেত, তবে প্রথম প্রথম গা করেনি, শেষে শান্তি সস্তন করলাম, তাতেও কাজ হলো না। এমন সময় সাধু বাবার আবির্ভাব, কাজেই তার শরণাপন্ন হলেন। হলাম, কিন্তু সাধু বাবার কৃপায় ভূতের অত্যাচার যদি বা বন্ধ হলো, হঠাৎই আরেক উপদ্রব শুরু হয়ে গেল, জুতো চুরি। 3-3 জোড়া জুতো স্যার। সাধু বাবা কোনো আস্কার করতে পারলেন না? ভদ্রলোকের মুখে এতক্ষণে আতঙ্কের ছাপ ফুটে উঠল। আস্কারা করতে গিয়েই সাংঘাতিক কাণ্ড স্যার, কাল শনিবার সকালে ঠাকুর বাড়ির যে ঘরটায় সাধু বাবা থাকতেন সেই ঘরের বারান্দায় চাপ চাপ রক্ত দেখা গেল, সারা বাবুগঞ্জে হুলস্থুল, পুলিশ এলো, রক্তের ছাপ পেছনকার দরজার ঘাটেও পাওয়া গেল, নিচে গঙ্গা, পুলিশ বললো বডি গঙ্গায় ফেলে দিয়েছে। আমি এর মাথা মুন্ডু কিছু বুঝতে পারছিলাম না, শেষে গোপনে গোকুলের সব বললাম। তখন গোকুল, আপনার বাড়িতে আর কে থাকে? কেউ না স্যার, আমি একা থাকি, সপাক খায়, বরাবর নিজের কাজ নিজে করে অভ্যাস আছে।
আপনি যেন সন্ধ্যে বাড়ি থেকে সাধু বাবার আসরে যেতেন। কাছের স্যার, খুব কাছের। কিন্তু আপনার কি মনে হতো না বাড়িতে চোর ঢুকতে পারে? ভদ্রলোক হাসবার চেষ্টা করে বললেন, ভুলো স্যার, ভুলোর চেঁচানি যে একবার শুনেছে সেই কানে আঙুল গুঁজে পালাবে। ভুলো কোনো কুকুরের নাম? আজ্ঞে ঠিক ধরেছেন, গোকুল যা যা বলছিল। ভুলোকে আপনি কোথায় পেলেন? দিদির পোষা দেশি কুকুর, দিদি চলে গেল, ভুলো চলে যায়নি। তা বলে ভুলো এখন আপনার বাড়িতে পাহারা দিচ্ছে? ভদ্রলোক চমকে উঠলেন। তাই তো, ওর কথা কাল থেকে আমার খেয়ালই নেই। ভুলোকে আমি কাল থেকে দেখেছি না, দেখিনি। দেখিনি, কি আশ্চর্য! ভুলো কি তাহলে দিদির কাছে চলে গেছে? অকৃতজ্ঞের কাণ্ড দেখেছ? আপনি ফিরে গিয়ে ওর খোঁজ নিন, দেরি করবেন না। পাঁচু গোপাল বাবু তড়াক করে উঠে দাঁড়ালেন। তারপর আর একটা কথাও না বলে অন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এতক্ষণ চুপচাপ বসে এইসব কথা শুনছিলাম, এবার দেখলাম আমার বৃদ্ধ বন্ধু প্রকৃতিবিদ এবং রহস্যভেদী কর্ণের নীলাদ্রি সরকার চোখ বুজে সাদা দাড়িতে হাত বুলোচ্ছেন। চওড়া টাক বড্ড বেশি চকচক করছে। একটু হেসে বললাম, আশ্চর্য কর্নেল, আপনি অন্ধকারে ঢিল ছড়েন এবং দিব্যি সেই ঢিল লক্ষ্য ভেদ করে। কর্নেল চোখ খুলে জোরে মাথা দোলালেন। ও অন্ধকারে না জয়ন্ত, আমি আলোতে ঢিল ছুঁড়েছি। জুতো চুরির কথা আপনি জানতেন তাহলে? না, ভদ্রলোককে আমি কোশমিন কালো চিনি না, তবে গঙ্গার ধারে ডাক বাংলোর কেয়ারটেকার গোকুল বাবুকে চিনি। গত এপ্রিলে বাবুগঞ্জে উনি আমাকে কয়েকটা অর্কিডের খোঁজ দিয়েছিলেন। কর্নেল নিভে যাওয়া চুরটি যত্ন করে ধরিয়ে বললেন, জুতোর ব্যাপারটা তুমিও আজ করতে পারতে, যদি ওর কথাগুলো লক্ষ্য করতে, তাকে বুঝে প্রশ্ন করলে সঠিক উত্তর বেরিয়ে আসে। কিন্তু সাধু বাবার ব্যাপারটা? ডার্লিং, বরাবর দেখে আসছি, কাগজের লোক হয়েও তুমি কাগজ খুঁটিয়ে পড়ো না। তোমাদের দৈনিক সত্যসেবক পত্রিকাতে বাবুগঞ্জের সাধু বাবা নিখোঁজ এবং রক্তের খবর বেরিয়েছে। বেশ, কিন্তু কুকুরের ব্যাপারটা? পাঁচু গোপাল বাবুর মুখে শুনেছ, কুকুর চেঁচালে ভুতুলের শব্দ থেমে যেত, কাজে একটা কুকুর থাকার চান্স ছিল। তাহলে ভূত আসলে জুতো চুরি করতেই আসতো? বাহ, কর্নেল হাসলেন, ক্রমশ তোমার বুদ্ধি খুলে যাচ্ছে। রীতিমতো রহস্যজনক ঘটনা, কুকুরটা নিপাত্তা হয়ে গেল সাধু বাবার মতো, এবং তিন জোড়া জুতোও নিপাত্তা হয়ে গেছে। কিন্তু কুকুরের জন্য ভদ্রলোক প্রায় গলতির বেগে বেরিয়ে গেলেন কেন বলুন তো? কর্নেল আমার কথায় কান দিলেন না, আবার চোখ বুঝে ইজি চেয়ারে হেলান দিলেন এবং চুরুটের ধোঁয়ার মধ্যে ওকে আপন মনে বিড়বিড় করতে শুনলাম। খাজাঞ্চি, আগের দিনে রাজা খেতাবধারী বড় জমিদারদের খাজাঞ্চি ঘরা থাকতো, ট্রেজারি। খাজাঞ্চি ঠিক ক্যাশিয়ার নয়, ট্রেজার, সে আসলে খুব সম্মানজনক পদ, তবে খুব আস্থাভাজন লোক হওয়া চাই। আস্থা, খুব গুরুত্বপূর্ণ এই শব্দ আস্থা। ষষ্ঠীচরণ আরেক প্রশস্ত কফি রেখে গেল। বললাম, কর্নেল কফি? হ্যাঁ, কফি খেয়ে আমরা বেরোবো। কর্নেল চোখ খুলে কফির পেয়ালা তুলে নিলেন, তারপর মিটি মিটি হেসে বললেন, আমরাও গোলতির বেগে বেরিয়ে যাব, বাসে মাত্র ঘন্টা তিনেকের জার্নি, পৌঁছে লাঞ্চ খাওয়া যাবে। বাবুগঞ্জ গঙ্গার ধারে বেশ জমকালো মফস্বল শহর, টেলিফোন এক্সচেঞ্জও আছে, সরকারি ডাক বাংলো শহরের শেষ প্রান্তে, গাছপালা ঘেরা নিঝুম নিরিবিলি পরিবেশ। কেয়ারটেকার গোকুলবাবু যেন জানতেন কর্নেল তার মামা বাবুর কাছ থেকে খবর পেয়েই ছুটে আসবেন, তাই সুস্বাদু ইলিশ সহযোগে চমৎকার একখানা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করে রেখেছিলেন। খাওয়ার পর উনি ইনিয়ে বিনিয়ে রাজমন্দিরে এক সাধু বাবার আকস্মিক আবির্ভাব এবং রহস্যময় হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করলেন। শেষে বললেন, মামা বাবুর মাথায় ছিট আছে, মা এতকাল দাদামশাই যে ভিটে আগলে রেখেছিলেন,
এত বলেও আমার কোয়ার্টারে মাকে আনতে পারিনি। তারপর মামা বাবু রিটায়ার করে বাড়ি ফিরলেন, অমনি নাকি ভূতের উপদ্রব শুরু হলো। আসলে ভূতটুত জুতো চুরি টুরি প্রকাশ। মামা বাবুর পাগলামিতে অতিষ্ঠ হয়ে মা অগত্যা আমার কাছে চলে এসেছিলেন। কিছুক্ষণ আগে মামা বাবু আপনার কাছ থেকে ফিরে আবার এক পাগলামি করতে এসেছিলেন। কামো কাজ ঝগড়া ঝাটি, করের বললেন বলুর জন্য। আপনি শুনেছেন? গোকুলবাবু হাসলেন, ভুলো মায়ের পোষা দেশি কুকুর, কিন্তু আমি থাকি সরকারি কোয়ার্টারে দোতলায়। ভুলো বিলিতি হলে কথা ছিল, তাছাড়া যা বিচ্ছিরি চেঁচায়। মামা বাবুর ধারণা ভুলো মায়ের কাছে পালিয়ে এসেছে, এলে ওই এরিয়ায় ঢুকবে কেমন করে? এক এরিয়ার কুকুর অন্য এরিয়ায় গেলে কুকুরগুলো তাকে ভুগতে দেবে? চলে যাওয়ার আগে গোকুলবাবু জানিয়ে গেলেন তার মামা বাবুর জুতো চুরির ব্যাপারটা নয়, সাধু বাবার হত্যা রহস্যের ব্যাপারে তার খটকা লেগেছিল, সেই জন্য ওকে কর্নেলের কাছে পাঠিয়েছিল। বাস জার্নির ধকল এবং লাঞ্চের পর ভাত ঘুমের অভ্যাস আমাকে বিছানায় শুইয়ে দিয়েছিল। কর্নেলের ডাকে উঠে বসলাম। গঙ্গার ওপারে সূর্য সবে অদৃশ্য হয়েছে, দিনের আলো কমে গেছে, চারিদিকে পাখিরা তুমুল চেঁচামেচি করছে। কর্নেল পিঠ থেকে কিট ব্যাগ খুলে টেবিলে রেখেছিলেন। জিজ্ঞেস করলাম, প্রজাপতি ধরতে বেরিয়েছিলেন নাকি অর্কিডের খোঁজে? না, জুতোর খোঁজে, হেসে ফেললাম। আপনি কি ভেবেছিলেন চোর আপনাকে পাঁচগোপাল বাবুর জুতো ফেরত দেওয়ার জন্য তৈরি হয়ে আছে? কতকটা তাই, কর্নেল চুড়ো ধরিয়ে বিষণ্নভাবে বললেন। জুতো মহারাজ কাকে বলে, ছ পাটি ছেঁড়া পামশু আমাকে লক্ষ্য করে ছুড়ে মারা, এক পাটি আমার টাকে পড়তে যাচ্ছিল, মাথা না সরালে পেরেকের রক্তারক্তি হয়ে যেত। চোল উপড়ালে সব জুতোরই পেরেক বেরিয়ে থাকে, সবে একটা নীলকণ্ঠ পাখি দেখে মুখ তুলেছি, অমনি টুপিটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে জুতো ছুড়েছে। আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা জুতো রহস্য প্রথম পর্ব। আশা করি আপনাদের ভালো লেগেছে। দ্বিতীয় পর্বের জন্যে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।